ঠিক আছে তাহলে আজকের মতো নাচা গানা সব শেষ না না শেষ কোথায় হয়েছে এখন তো মমু দিদি আর গৌরী পারফর্ম করলো না মমু দিদি এসো 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 চলো 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 আরে ওঠো 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 না চলো এই বাত তো দুজন শুরু হয়ে যাও শুরু কর আমার বাত থাকাই ভালো সুমনকে আস্তুপ্তি দিল না এরা না উর্মি আমি নাচব না জেঠু হ্যাঁ বলছি আজকে তাহলে আমি আসি সে কি বাবা এর মধ্যে চলে যাবে কি আজ একটু তাড়া আছে কিন্তু কালকে আমি তাড়াতাড়ি চলে আসব আচ্ছা বেশ বেশ তাই যাও তোমার যখন কাজ আছে তাড়া আছে কিন্তু কাল সকাল সকাল এসো নিশ্চয়ই নিশ্চয়ই হ্যাঁ তাড়া উর্মি বলছি যে আজকের মতো অনুষ্ঠান শেষ তো শেষ কি বলছো ছোটকা अभी तो পার্টি শুরু হইয়ে আগে আগে দেখো হতা হ্যায় ক্যা আরো নাচ হবে यस बंद करो सब नाच गान बेबी होबे ना एक्सक्यूज मी बेटा होबे ना কেন উড়িয়া উড়িয়া
এভাবে কথা বলিস না ওনার সঙ্গে। উনি আমাদের এখানকার কাউন্সিলর দীপক বাবু। দীপক দা দাঁড়িয়ে আছেন কেন? আসুন ভেতরে আসুন। আচ্ছা বলছি কি হয়েছে, মানে কোনো সমস্যা? না, আপনি হঠাৎ করে এসে বললেন যে বিয়েটা হবে না, তো কেন? দেখুন হামুদা, আমরা সব বদনাস্ত করব না। আপনার ছেলে বউ আপনার বিয়ে নিয়ে নাচতেই পারে, কিন্তু আমরা নাচব না। পাড়ায় এসব চলবে না, আমরা বিয়ে হতে দেব না। কি 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 বলছেন, আমি তো কিছু বুঝতে পারছি না। বিয়ে হতে দেবেন না মানে কি? আর আমাদের বাড়ির ব্যাপারে আপনি বলার কি, মানে কি সমস্যা হয়েছে বুঝতে পারছি না তো বলুন। বাহ, এই পাড়ার মধ্যে এমন অনাসৃষ্টি কাণ্ড ঘটবে আর আমরা বসে বসে দেখব? আচ্ছা হেমুদা, আপনি যে এমন মানুষ তা তো আগে জানতাম না। একটা বিয়ে হবার পর আবার আপনি বিয়ে করছেন, বুড়ো বয়সে শখ যে মন্দ নয়। আপনি এরকম মানুষ আমরা তো ভাবতেই পারিনি। এই দাঁড়া না না, আপনার সাহস হয় কি করে আমার বাবার সাথে এভাবে কথা বলার? আমরা আমাদের বাবার বিয়ে দেবো কি দেবো না সেটা সম্পূর্ণ আমাদের ব্যাপার, আপনারা কেন কথা বলছেন এর মাঝখানে? এই তুমি চুপ করো, তুমি হচ্ছে নাটের গুরু আর বাড়ির লোকদেরও বলিহারি। সবকিছু মুখ বুঝে মেনে নিচ্ছে, কিরকম বাড়ি রং করিয়েছে, সাজিয়েছে, আবার নাচ গানও হচ্ছে। আমরা তো অবাক হয়ে যাচ্ছি এদের স্পর্ধা দেখে। গো শুক্লাদি, তোমার কি কোনো লাজ নেই? তোমার বরের অন্য বিয়ে হয়ে যাচ্ছে আর তুমি সেজেগুজে এখানে নাচ গান করছো, তুমি কি পাগল হয়ে গেলে? শোনো শুক্লাদি, তোমার একদম ভয় নেই, তুমি এক্ষুনি আমাদের সাথে থানায় যাবে, আমরা তো তোমার পাশে আছি। চলো, এই সমস্ত অন্যায় আমরা একদম সহ্য করব। দাঁড়ান 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 দাঁড়ান, মানেটা কি? ওটাকে কোথায় নিয়ে যাচ্ছেন? এক মিনিট। আচ্ছা কি বুঝেছো বলো তো তোমরা? যা বোঝার তাই বুঝেছি। তোমার ছেলের বউ পাড়ায় নেমন্তন্ন করতে গিয়ে বলল বাবার সঙ্গে রাগী আন্টি না কার বিয়ে। এটা তো নতুন কথা নয়, এই তো কদিন আগে অন্য একটা লোকের সঙ্গে কোন মুন আন্টির বিয়ে হয়ে গেল, আর এটা রাগী আন্টি। না না, আমরা থাকতে এভাবে তোমার কপাল পুড়তে দেব না শুক্লাদি। এই যে এই যে এই যে, ইনি হচ্ছেন আমার রাগী আন্টি, এই বাড়ির বড় বউ আটুকাই বাবুর মা। আর বিয়ে মানে আমরা 30 বছরের বিবাহ বার্ষিকীতে বাবা আর রাগী আন্টির আবার বিয়ে দিচ্ছি। বিবাহ বার্ষিকী? ধান বলতে কান বোঝো, তোমরা আবার এসছো বাড়ি বয়ে ঝগড়া করতে মরণ। বিবাহ বার্ষিকী? তোমরা না জেনে বুঝে আমাকে ডেকারলে কেন? এটা তো হতেই পারে, এটা কি এমন বড় ব্যাপার? ছি ছি ছি, বিচ বিচ ওনাদের বিরক্ত করতে চলে এলাম। আমরা বুঝবো কি করে? নেমন্তন্ন করতে গিয়ে বলল রাগী আন্টির সঙ্গে বিয়ে হচ্ছে, ভালো করে তো কিছু বলেনি, আমরা বুঝবো কি করে? তোমরা পারো বটে, সত্যি তোমরা ভাবলে কি করে যে হেমুর আবার বিয়ে দেবো? সত্যি সত্যি পারো তোমরা। হেসো না তোমরা, এটা হাসির কথা নয়। আমি জানতাম এরকম একটা গন্ডগোল হবে, সেই কারণেই তোমাদের আগেই বারণ করেছিলাম। আমার কথা তো কেউ শোনোনি তোমরা, এবার দেখছো তো। এই রে রাগী আন্টি তো আবার রেগে গেছে, তাহলে কি বিয়েটা হবে না? রাগী আন্টি শোনো না, দাঁড়াও। হয়ে গেল, সবটা গেল কেঁচিয়ে। এইবার দেখ, নাথ বউটা কিরকম বড় বউয়ের কাছে বকুনিটা খায়। আচ্ছা আমাকে একটা কথা বলো তো, তোমাদের কে বলেছে আমার এত শুভানুধ্যায়ী হতে, আমার এত ভালো চাইতে? আমার চিন্তায় ঘুম হচ্ছিল না বুঝি, না খাওয়া সব ভুলে গেছিলে। কেন এত ভাবছো আমাকে নিয়ে? আমি কি বলেছিলাম আমাকে উদ্ধার করো? বলিনি তো। আর দীপক বাবু, আপনি সবটা না জেনে এদের কথায় চলে এলেন, এদের কাজই হচ্ছে আমাদের বাড়ির খুঁত ধরা, এর আগেও বিভিন্ন ভাবে আমাদের বিরক্ত করেছে।
কিন্তু বিশ্বাস করুন দীপক বাবু, আমরা এদের ছোঁয়াচ এড়িয়ে যাওয়ার চেষ্টা করেছিলাম, কিন্তু এই যে আমার ছেলের বউ উর্মি, সে সবার বাড়ি বাড়ি গিয়ে নেমন্তন্ন করে এসেছে। ওই আমাদের বুঝিয়েছে ওরা তো আমাদের প্রতিবেশী, ওদের উপর রাগ করে থাকতে নেই। কিন্তু ওই যে কথায় বলে, হাজার বার কয়লাকে ধোও না কেন, কয়লা সেই ময়লাই থাকে। আর ঠিক তাই হলো, এরা চলে এলো উর্মির ভালো মানুষের প্রতিদান দিতে। আমিও ঠিক ব্যাপারটা ভালো করে বুঝে উঠতে পারিনি, আসলে ওরা এসে এমন করে বলল আমাকে। আপনার তো বোঝার কথাই নয় দীপক বাবু, কিন্তু আপনার সামনে আমি এদেরকে একটা কথা পরিষ্কার করে জানিয়ে দিতে চাই। এর আগেও একদিন মলি তোমাদের তাড়িয়েছিল, আর আজকে তোমাদের আমি বলছি, এরপরে যদি আমাদের বাড়িতে কোনো অশান্তি করতে আসো, তাহলে কিন্তু আমি সবার আগে পুলিশে রিপোর্ট করব। বড় বউ বড্ড জোর খেপে গেছে। ঠিক বলেছো ছোট কাকি, মা বাবার দয়ায় মিলিটারি বউ তো আজকে বিশাল খেপে গেছে। সব আমার কাজগুলো করে দিচ্ছে, আমার এবার রিটায়ার করার সময় হয়ে এলো। টুকাই বাবু, রাগে আন্টি তো পুরো ফায়ার হয়ে গেছে আজকে। হ্যাঁ তাই তো দেখছি। আমাকে ক্ষমা করে দিন, আমি যদি পুরো ব্যাপারটা জানতাম তাহলে এভাবে এসে আপনাদের অনুষ্ঠানে ব্যাঘাত ঘটাতাম না। ছি 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 ছি, অকারণে তোমাদের কথা শুনে বাড়ি বয়ে এসে অপমানিত হতে হলো। আমার আপনার সাথে একটা কথা আছে। কি কথা? দেখুন, শুরুতে আমার আপনার উপরে খুব রাগ হয়েছিল, কিন্তু পরে যখন দেখলাম আপনি এসবের কিছুই জানেন না, তো আমার রাগটা কমেও গেছে। আমি আপনাকে নিমন্ত্রণ করতে চাই, আপনি যখন সঙ্গীতের দিন এসেই পড়েছেন তো আপনাকে বিয়েতেও আসতে হবে। আরে না না না, না বললে শুনবো না দাদা। আমার উর্মিমা আপনাকে নিমন্ত্রণ করেছে, আপনাকে আসতেই হবে দাদা, আপনি না করবেন তো প্লিজ। ঠিক আছে, এখন আসি। কি হলো, তোমরা এখনো দাঁড়িয়ে আছো যে? এখনো কিছু বলার বাকি আছে নাকি? কাল এসো, কাল নেমন্তন্ন খেয়ে যেও তোমরা। দেখো শুক্লাদি, তখন থেকে তুমি আমাদের চাটাং চাটাং কথা শুনিয়ে যাচ্ছ, দোষটা কি আমাদের একার? আসল দোষ তোমার ছেলের বউয়ের। আই তোমরা কি গো, কথা নেই বার্তা নেই, সারাক্ষণ কচি মেয়েটার দোষ ধরে যাচ্ছ। এক মিনিট ছোট কাকি, উর্মির কি দোষ সেটা আগে শুনি। দোষটা কি সেটা তো সবার আগে তোমার বোঝা উচিত শুক্লাদি। তোমার ছেলের বউ তোমাকে মা বলে ডাকে না, এটা আমরা জানবো কি করে বলো? শাশুড়িকে রাগি আন্টি বলে ডাকছে, এটা তো আমরা কখনো শুনিনি। তাই আমাদের বোঝাটা তো ভুল হয়েছে, আমাদের ভুলটা না দেখিয়ে আগে নিজের ঘরকে সামলাও। সর্বনাশ করেছে, বড় বউয়ের নরম জায়গাটাতে এরা খা দিল, এবার যে কি হবে মা বগলাই জানে। আমি আসলে ওই হলো তো, কতবার না তোকে বলেছি নাথ বউ, বড় বউকে মা বলে ডাক, কিছুতেই শুনিস না। এবার দেখ দেখিনি কি হলো। কি হলো এখন যে মুখে কুলু পারছো বড়? আর যে কোনো কথা নেই তাই না? আমি আসলে ভাবছিলাম, যাদের মন এতটা নিচু তাদের সঙ্গে কথা বলা উচিত কিনা, কিন্তু ভেবে দেখলাম কখনো কখনো উত্তরটা দিতে হয়। তা তোমরা যেন কি বলছিলে, উর্মি আমাকে কেন মা বলে ডাকে না, তাই তো? ডাকাতে কি এসে যায়, ডাকাতে কি এসে যায়? এ তো তুমি, তুমি আমায় দিদি বলে ডাকো, সম্মান করো। করো না তো, ভালোবাসো? মোটেই না, উল্টে তুমি আমার পরিবারের ক্ষতি চাও। আর সেখানে আমার ছেলের বউ আমাকে কি নামে ডাকলো না ডাকলো সেটা নিয়ে আমার কোনো মাথা ব্যথা নেই। ও শুধু রাগি আন্টি কেন, ও যদি আমাকে নাম ধরেও ডাকে আমি তাতে কিছু মনে করব না, কারণ আমি জানি ও আমার জন্য আমার পরিবারের জন্য কতটা ভাবে। পেয়ে গেছো উত্তর?
এখন যাও এখান থেকে কাল এসো আর শোনো যদি কোনো ঘট পাকাতে আসো তাহলে কিন্তু তোমাদের সবার কপালে দুঃখ আছে এই বলে দিলাম যাও যাও এখান থেকে এই চলো তো এত মুখ শুনতে ভালো লাগে না চলো সবাই চলো কি হয়েছে মা তোমার কি শরীর খারাপ লাগছে নাকি গো আরে তুমি এতটা কেন উত্তেজিত হতে গেলে বলো তো সরি গো আমার জন্য তোমাকে আর বাবাকে এতগুলো কথা শুনতে হলো ওই লোকগুলোর সাথে এত কথা বলতে হলো সরি সরি গো কেন নিজেকে মিছে মিছে দোষ দিচ্ছ উর্মি যেখানে আমি তোমার দোষ দেখতে পাবো সেখানে তোমায় বলতে হবে না আমি নিজে থেকেই বকে দেব যেমন টুকাইকে বকি ও যেমন আমার ছেলে তেমনি তুমিও তো আমার মেয়ে ছেলে মেয়েকে বকার জন্য বাবা মাকে আলাদা করে অনুমতি নিতে লাগে না কিন্তু যে দোষ তোমার না তার দায় মাথা পেতে নিতে চাইলেও আমি মেনে নিতে দেব না তুমি আমাকে মা বলে নাই ডাকতে পারো কিন্তু আমি তো জানি আমি তোমার মা এটা তো হতে দেওয়া যায় না আমার জন্য তোমাদেরকে এতগুলো কথা শুনতে হলো আমি না এবার থেকে তোমাকে মা বলেই ডাকবো এই তো দেখো দেখি নাথ বউ কিনা বুঝতে পেরেছে হ্যাঁ যাক বাবা ব্যাস উর্মি যখন মা বলে ডাকবে বলে দিয়েছে তাহলে তো সমস্যা মিটেই গেল না মেটেনি ও আমায় মা বলে ডাকবে না কি বলছিস কি তুই বড় বউ ঠিকই বলছি একদিন মা আমাকে একটা খুব দামি কথা বলেছিলেন যে মা ডাকটা অতটা সোজা নয় জোর করে যেমন কাউকে মা বলানো যায় না তেমনি জোর করে কেউ মা হতেও পারে না মা মেয়ের সম্পর্ক এতটা সহজ না মা হয়ে উঠতে হয় এই তো শুরুতে কি আমি উর্মিকে নিজের মেয়ে ভাবতে পেরেছি পারিনি আমার সময় লেগেছে কিন্তু ও নিজের যোগ্যতায় আমার মেয়ে হয়ে উঠতে পেরেছে ও আমার জন্য আমার ছেলের জন্য আমার স্বামীর জন্য এই পরিবারের জন্য যা করেছে তার সিকি ভাগও আমি ওর জন্য করে উঠতে পারিনি উর্মির মতো হীরের টুকরো মেয়ের মা হওয়া অত সহজ নয় আমি জানি আমাকে আরো কিছুটা পথ হাঁটতে হবে তারপর যেদিন ওর মন থেকে এই ডাকটা আসবে সেদিন না হয় আমায় মা বলে ডাকবে ততদিন না হয় রাগি আন্টি থাক কি হয়েছে তোমার কি এত ভাবছো বলো তো
এখনো মন খারাপ করে বসে আছো? আচ্ছা দেখো, মা তো তোমার উপর রাগ করেনি, তাহলে তুমি কেন এরকম? ছোটকাই বাবু, আমি যে রাগি আন্টিকে মা বলে ডাকি না, এটা তো তোমার খারাপ লাগে তাই না? লাগে তো খারাপ তোমার, তুমিও কিছু বলছো না, কিন্তু বিশ্বাস করো আমি না না উর্মি, আমার যদি খারাপ লাগতো তাহলে তো আমি অনেক আগেই তোমাকে বলে দিতাম। দেখো তোমার আমার মধ্যে তো লুকোছাপা কিছু নেই, তুমি যে আমার মাকে মা বলে ডাকো না, তোমার এই চয়েসটাকে আমি রেসপেক্ট করি। তুমি সত্যি বলছো টুকাই বাবু? হ্যাঁ তো, দেখো আমিও তো তোমার মাকে মা বলে ডাকি না, তাহলে আমি কেন তোমার খুঁত ধরবো? কি বলো তো, আজকে তো রাগি আন্টিকে বাইরের লোকেদের কাছ থেকে এতগুলো কথা শুনতে হলো, সেটাও তো সে আমার জন্যই। আমি মা ডাকি না বলেই তো অপমানিত হতে হলো বলো? তুমি কেন অপমান ভাবছো? দেখো মা তো এরকমটা ভাবছে না। আর তাছাড়া তুমি যে মাকে মা বলে ডাকো না, এতে তো মায়ের কোনো সমস্যা নেই, তাহলে তুমি কেন বাইরের লোকের কথা এফেক্টেড হচ্ছো? জানি না, আমি কিছুতেই ব্যাপারটা ঝেড়ে ফেলতে পারছি না। কিন্তু ঝেড়ে ফেলতে যে হবে উর্মি, বাইরের লোকের কাজই হচ্ছে লোকের গায়ে কাদা চেটানো, আর সেগুলোকে ধুয়ে ফেলতে হবে। দেখো তুমি যদি সমস্ত আজে বাজে জিনিসগুলোকে মাথার মধ্যে স্টোর করে রাখো, তাহলে ভালো মুহূর্তগুলোকে কোথায় রাখবে? তাই সমস্ত আজে বাজে জিনিস ছুঁড়ে ডাস্টবিনে ফেলে দিতে হবে, বুঝেছ? তোমার মধ্যে সব থেকে বড় কোয়ালিটি কি জানো উর্মি? স্বচ্ছতা। তোমার মধ্যে কোনো প্যাচ নেই, তুমি মন থেকে যেটা বিশ্বাস করো সেটাই করো, তুমি ভান করতে জানো না। আর এই কারণটার জন্যই আমি তোমাকে শ্রদ্ধা করি। আমি জানি যেদিন তোমার মন থেকে মা ডাকটা আসবে, সেদিন তুমি ঠিক মা বলে ডাকবে, আর সেই ডাকটার মাহাত্ম্য আলাদা হবে। তাই নিজেকে এখন এতটা জোর করো না, বুঝলে পাগলি? তুমি আমাকে ভুল বোঝো না, এটাই তো আমার জোরের জায়গা টুকাই বাবু। অনেক ছোটবেলায় বাবাকে হারিয়েছি তো, বাবা চলে যাওয়ার পর মম প্রায় দিনই অসুস্থ থাকতো, মমকেও সেভাবে কাছে পাইনি, তো মামনির কাছে বড় হয়েছি। আমার কাছে মম আছে, মামনি আছে, কিন্তু জানো তো মায়ের জায়গাটা আমার কাছে আজীবন শূন্যই ছিল, ওই জন্যই আমার এত সময় লাগছে। তোমার এই শূন্যতাগুলো আমি বুঝি উর্মি, আমরা সবাই মিলে চেষ্টা করব, প্রাণপণ চেষ্টা করব এই শূন্যস্থান পূরণ করার।